জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রায় 3584 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন। রাজাকার জঙ্গি ও যুদ্ধাপরাধীরা কাঁধে থাকলে গণতন্ত্র খুঁজে পাওয়া যায় না, মন্তব্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের আর মাত্র একদিন বাকি, দেশব্যাপী চলছে বর্ষবরণের প্রস্তুতি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশনে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে শুরু হল শিল্পী সম্মানী প্রদান। বিরোধীদের দাবির মুখে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ। এবং বেঙ্গালুরুতে আইপিএলে আজ একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মোকাবেলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।